নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে অর্থ লুট দুই যুবকের, চাঞ্চল্য জিরিঘাটে। চাই 60 আসনের বিধানসভা, পৃথক পূর্বাঞ্চল রাজ্যের ডাক দিল বিডিএ। রতনপুরে নৌকা দৌড় প্রতিযোগিতা, বিজয়ী বড় হাইলাকান্দিপুর জলপুরি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দীর্ঘ বিরতির পর অসম মণিপুর সীমান্তবর্তী জিরিঘাটে বন্দুকধারীর আগমন। জিরিঘাট এলাকায় এখনো অস্ত্রধারী সমাজ বিরোধী গোষ্ঠী রয়েছে, তার জানান দিয়ে গেল দুই বন্দুকধারী। এবার পিস্তল ঠেকিয়ে অর্থ লুট করে নিয়ে গেল দুই যুবক। শুক্রবার রাত 9টায় এই ঘটনা সংঘটিত হয়েছে জিরিঘাট থানা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে জিরিঘাট দিঘলি রোডে। এলাকার আটলান্টিক বারে রাতে হানা দেয় দুই যুবক। ঠিক সে সময় বিদ্যুৎ চলে যায়, নামে অল্প বৃষ্টিও। দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছেন দোকান মালিক ও কর্মচারী। তখনই পিস্তল হাতে নিয়ে দুই যুবক দোকানে ঢুকে মদের বোতল দিতে বলে। বোতল নিয়ে ওই যুবক পিস্তল বের করে দোকান মালিক প্রদীপ আইচ ও তার কর্মচারীর মাথায় ঠেকিয়ে টাকা দাবি করে। এক অস্ত্রধারী পিস্তল ঠেকিয়ে দোকান মালিক ও কর্মচারীকে আটকে রাখে। অন্য যুবক ক্যাশ বাক্স থেকে টাকাগুলো হাতিয়ে নেয়। টাকা হাতিয়ে নিয়ে অস্ত্রধারী দুই যুবক দ্রুত পালিয়ে যায়। 1.5 লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে বলে পুলিশকে জানিয়েছেন দোকান মালিক প্রদীপ আইচ। পরক্ষণেই তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে জড়ো হন। ততক্ষণে দুই যুবক নাগালের বাইরে চলে যায়। খবর দেওয়া হয় জিরিঘাট থানায়। পুলিশ ছুটে এসে ঘটনাস্থলে খবর পেয়ে রাতেই পৌঁছেন জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো ও লক্ষ্মীপুরের এসডিপিও দিনেশ কুমার। তারা দোকান মালিকের কাছ থেকে ঘটনার বিবরণ জেনে নেন। অস্ত্রধারী দুই যুবক হিন্দিতে কথা বললেও এরা ট্রাইবাল যুবক বলে ধারণা করছেন দোকান মালিক। এরা নাগা জঙ্গি সংগঠনের সদস্য হতে পারে বলে অনুমান করা হচ্ছে। নকল তারে কিতা করছে পিস্তল দিয়ে তারা একদম মাটির বয়ে দিছে নিচে। আর আমার কাউন্টারের মধ্যে গিয়া আমার এখান ধরিয়া কয় রুপিয়া কাহায় আমি কই দিতাম না কেত না ও দেখলি যে তারা খুলছে। খোলার পর রুপিয়া মানে টাকা নিচে নেওয়ার পরে কয় আর কাহায় আমাকে আর নিয়ে যায় ইধারমে জয়। তারপরে আমার কাছে উঠো, উঠার পরে উঠলাম, উঠার পরে কয় ইধারমে জানো এলাকা রোড রাস্তায় আমাকে নিয়ে যায় তা আও যায়। আমার রুমের ভিতরে ঢুকানোর পরে দিয়ে তারা বাইরের দিকে তারা ছিটকেই লাগাই দিচ্ছে। লাগানোর পর তারা আমি কিনা মসজিদ চলো পিছন দিয়ে খুলি আমরা বাইরে গিয়ে ওইদিকে বাইরে গিয়ে ওদিক দিয়ে গেছি। যাওয়ার পরে মাসি তারা ঘরে গেছি, তারা কইলাম যে মাসি মোবাইল তোমার কিছুই আনতে পারছি না, দোকান থেকে তোমার উগ্রপন দিয়ে যা পিস্তল দেখা সব নিয়ে গেছে গিয়ে আপনি রাতুলটা ফোন করেন মাসির ছেলে আর কি। তো রাতুলটা ফোন করার পরে তার 10-15 মিনিট পরে থানার সব ইস্টা পাইছে। তারপরে পরে তো তারা ইয়ে করলো নাগা বলতে তারা দুজন যখন এখানে বয়ে রয়েছে তখন তারা ভাষা দিয়ে মারছে। কারেন্ট নাই তো আমার দোকানে কোনো কিছু চলে না বলতে তারা আবার আমি সামনে আইসি আর দেখি স্কুটারটা চালু চালু করে আমি করে নিজে নিজে ভাবলাম যে চালু করে রাখলো গিটার লেগে স্টার্ট দিয়া। তারপর তারা যখন মাতে তারা ভাষা দিয়া মাতে ওই জানলাম যে নাগা মানুষ মানে 1.5 লাখ টাকা তো আমার গোনার টাকা আর কি। হ্যাঁ আমি গণিয়ে রাখছি তার একটু বেশি হইব, 200 টাকা করে তো গুনছি না আমি আর কি। ঠিক আছে রাখছে না, দুই একটা কাগজপত্র নিচে গিয়া কাগজপত্র পাইছি না। দুইটা পিস্তল ছোটো ছোটো পিস্তল একটা টানছে আওয়াজ করছে খেটেক খেটেক আওয়াজ করছে আর কি। সাম্প্রতিক ডিলিমিটেশন প্রক্রিয়ার মাধ্যমে আসাম তথা বরাকের বাঙালির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এই তালিকা বাস্তবায়িত হলে বরাক উপত্যকার আসামের সাথে থাকার কোনো অর্থ হয় না। বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পৃথক পূর্বাঞ্চল রাজ্যের ডাক দিলেন বিডিএফ কর্মকর্তারা। এদিন বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, যেখানে 2026 সালে সারা ভারতের ডিলিমিটেশন হওয়ার কথা সেখানে তড়িঘড়ি করে 2001 সালের আদমশুমারির ভিত্তিতে কেন আসামে ডিলিমিটেশন করা হলো তা রীতিমতো রহস্যজনক। বরাকে এই ডিলিমিটেশনের মূল দায়িত্বে ছিলেন একজন অবাঙালি মন্ত্রী ও বরাকের একজন অবাঙালি বিধায়ক, যাদের বরাকের ইতিহাস ভূগোল সম্বন্ধে কোনো জ্ঞান নেই। সহায়তায় ছিলেন ভিআরডি এর এক প্রাক্তন আধিকারিক যিনি এসব বিষয়ে অবগত। এই আধিকারিক আবার দুর্নীতির দায়ে একবার গ্রেফতারও হয়েছিলেন। প্রদীপবাবু বলেন, গুয়াহাটিতে গণশুনানির জন্য নির্বাচন কমিশনের যে 3 সদস্যের দল পাঠানো হয়েছিল সেখানে বরাক উপত্যকা থেকে
200-এর বেশি প্রতিবাদপত্র দেওয়া হয়। মৌখিকভাবে জোরালো যুক্তিও পেশ করা হয়। কিন্তু সবকিছুকে অগ্রাহ্য করে নির্বাচন কমিশন সামান্য কিছু রদবদল করে যেভাবে প্রস্তাবিত খসড়াকে চূড়ান্ত করেছে তা দুর্ভাগ্যজনক। তিনি বলেন, সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের আগে এটিতে স্বাক্ষর না করার জন্য বিডিএফ এর পক্ষ থেকে টুইট ও ইমেইলের মাধ্যমে রাষ্ট্রপতিকে অনুরোধ জানানো হয়েছিল, কিন্তু কোনো কিছুকে পাত্তা না দিয়ে যেভাবে গ্যাজেট নোটিফিকেশন তৈরি করা হলো তাতে রাজনৈতিক দুরভিসন্ধি স্পষ্ট। এমনকি সুপ্রিম কোর্টকেও যে এই সরকার ন্যূনতম মান্যতা দেয় না তাও স্পষ্ট হলো। প্রদীপ দত্ত রায় এদিন বলেন যে এই অবস্থায় দলের সবার মতামতের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে বরাকের আর আসামের সাথে থাকার কোনো অর্থ হয় না। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় অবধি তারা কোনো আন্দোলন কর্মসূচি নেবেন না। তবে পৃথকীকরণের লক্ষ্যকে মাথায় রেখে সাংগঠনিক বিস্তার এবং বিভিন্ন জনগোষ্ঠী তথা দল সংগঠনের সাথে যোগাযোগের প্রক্রিয়া এখন থেকেই শুরু করা হবে। আগামী দুমাস এই প্রস্তুতি চলবে, এরপর সবার মতামতের ভিত্তিতে প্রকৃত আন্দোলন কর্মসূচি নেওয়া হবে। প্রদীপবাবু এদিন বলেন যে 13 নয়, এবার বরাকবাসীর 7 আসনের বিধানসভা চাই এবং সেই বিধানসভা হবে পূর্বাচলের বিধানসভা, রাজ্য হবে পৃথক পূর্বাচল। তাতে আসামে 1,20,00,000 বাঙালির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, বাঙালি জাতির কোনো অস্তিত্বকে রাখা হয়নি। আজকে দেখুন, 1980 দশকে বিদেশি বিতাড়নের নামে বঙ্গাল খেদার আন্দোলন হয়েছে, এনআরসি নামে 1,900,000 বাঙালির নাম কাটা হয়েছে, কা বাস্তবায়িত করার জন্য পার্লামেন্টে বিল পাশ করার পরেও আজ পর্যন্ত ইমপ্লিমেন্ট করতে পারেনি, এবং বাঙালিকে লোভ দেখিয়ে, এই কার লোভ দেখিয়ে তাদের ভোট নেওয়া হয়েছে, এবং চাকরি বাকরি সুযোগ সুবিধা কোনো কিছুতে বাঙালির আজকে স্থান নেই। এই পরিস্থিতি আমরা এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা লক্ষ্য করছি। 86,000 চাকরির মধ্যে আমাদের মাত্র 200 জনের চাকরি হয়েছে, আমাদের ছেলেমেয়েরা কোথায় যাবে? তাই আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে চিন্তা করেছি যে এই আসাম সরকার থেকে বাঙালিরা কোনো রকম সুবিচার পাবে না। আমরা কোনো অবস্থায় আর আসামে থাকতে চাই না। আমরা এই বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমরা আগামী দিনে বরাক পৃথকীকরণের আন্দোলনে নামতে বাধ্য হব, এবং আগামী 2 মাসের মধ্যে পুজোর আগে পর্যন্ত আমরা সংগঠনকে আরো শক্তিশালী করে বিভিন্ন জনগোষ্ঠীর জনমত সংগ্রহ করে আমরা পৃথক রাজ্যের ডাক দেব। আমাদের 13টা আসন দেওয়া হয়েছে, 13টা নয়, আমরা 60 আসনের বিধানসভা চাই, এবং সেই বিধানসভার নাম হবে পূর্বাচল বিধানসভা, পূর্বাচল পৃথক রাজ্য। স্বাধীনতা দিবস উপলক্ষে পূর্ব হাইলাকান্দির রতনপুর বাজার সংলগ্ন কাটাখাল নদীতে প্রতি বছরের ন্যায় এবারও নৌকা দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার 17 আগস্ট রতনপুর যুব পরিষদের উদ্যোগে আয়োজিত নৌকা দৌড় প্রতিযোগিতায় 10টি টিম অংশগ্রহণ করে। নির্ধারিত কার্যসূচি অনুযায়ী এ এবং বি দুটি গ্রুপের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে এ গ্রুপে বিজয়ী হয় প্রথম পুরস্কার 20,000 টাকা ও ট্রফি লাভ করে বড় হাইলাকান্দির জলপুরি নৌকা, বি গ্রুপে বিজয়ী হয় নগদ 10,000 টাকা পুরস্কার লাভ করে কাটাখালের নয়নমণি নৌকা। এছাড়াও উভয় গ্রুপের মধ্যে আরো দুটি টিম দ্বিতীয় স্থান লাভ করে তাদেরকেও নগদ টাকা দিয়ে পুরস্কৃত করা হয়েছে। এদিন সন্ধ্যায় এই উপলক্ষে রতনপুরের স্থানীয় সমাজসেবী আব্দুল কালাম লস্করের পৌরোহিত্যে এক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এ গ্রুপের বিজয়ী জলপুরী নৌকার ক্যাপ্টেনের হাতে প্রথম পুরস্কার তুলে দেন হাইলাকান্দি জেলা পরিষদের সভানেত্রী প্রতিনিধি তথা অনুষ্ঠানের প্রধান অতিথি মাসুক আহমেদ বরভুইয়া। বি গ্রুপের বিজয়ী টিম নয়নমণি নৌকার ক্যাপ্টেনের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের মুখ্য অতিথি আলগাপুর মোহনপুর জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর। অন্যান্য টিমের ক্যাপ্টেনের হাতে পুরস্কার তুলে দেন রতনপুর জেপি সভাপতি প্রতিনিধি আব্দুর রহমান মজুমদার, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জাকির হোসেন লস্কর, বিএসএস ক্লাবের সম্পাদক আলিমুদ্দিন বরভুইয়া, প্রাক্তন জেডপি এম কামরুল ইসলাম বরভুইয়া, সমাজসেবী শহীদুল আলম লস্কর, কৃষক মুক্তি জেলা সম্পাদক আমির হোসেন মজুমদার, সমাজসেবী আলতাফ হোসেন বরভুইয়া প্রমুখ। এদিনের অনুষ্ঠান পরিচালনা করেন শহীদুল ইসলাম লস্কর। আমন্ত্রিত অতিথিরা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি টিম ও দর্শক সহ আয়োজক কমিটির সবাইকে ধন্যবাদ জানান। আমাদের আজকের যে নৌকা দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, আমি বিশেষ কিছু বলতে চাচ্ছি না, কারণ আমাদের অতিথি বা আমার শিক্ষক মাসুক আহমেদ বরভুইয়া বলেছেন। আমি শুধুমাত্র একটি কথা বলছি, আমাদের এখানে প্রতি বছরই, এইবারের ন্যায় প্রতি বছরই
এখানে নৌকা দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং এলাকার লোক বা সব যারা রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন দল সংগঠন আমাদেরকে সহযোগিতা করে যান। বিশেষ করে আজকের দিনে আমরা আমাদেরকে যারা সহযোগিতা করেছেন, যেমন আমার আলগাপুর মহানগর জেলা পরিষদ সদস্য নুরুল ভাই, আমার শিক্ষক মাসুক আহমেদ বাবুইয়া, উনি মানে অক্লান্ত পরিশ্রম করেছেন বা সহযোগিতা করেছেন, উনি প্রতি বছরই আমাদের সঙ্গে সহযোগিতা করে চলেন, এই জন্য আমি আমার এই যুব পরিষদের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের যারা কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে আমার ছোট ভাই কেউ বাতিউজা, তারা বিশেষ করে অনেক কষ্ট করে এই আয়োজন করেছেন, এই জন্য আমি ওদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমার সভাপতি আব্দুল কালাম লস্কর, সম্পাদক আলতাফ হোসেন বড়বড়িয়া, সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। হাইলাকান্দি শহরতলির রাঙ্গাউটি জিপির বিলপার ধুমকোর গ্রামের শ্মশানঘাটে দাঁড়াখাল বা ভাগাখালের উপর একটি আরসিসি সেতু নির্মাণকে কেন্দ্র করে হাইলাকান্দি সিজেএম আদালতে মামলা হয়েছে। 2018 থেকে 19 অর্থবছরে পূর্ত বিভাগের অধীনে আরসিসি সেতু নির্মাণের নামে বরাদ্দকৃত 50 লক্ষ টাকা তছরূপ করার অভিযোগ উঠেছে। এই নিয়ে গত 28 জুলাই তারিখে হাইলাকান্দি সিজেএম আদালতে এই সেতুর নির্মাণ কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার কাছাড় জেলার কাটিগোড়ার বাসিন্দা ফারুক আহমেদ বোরভুইয়া ও হাইলাকান্দি পূর্ত বিভাগের তদানীন্তন কার্যনির্বাহী অভিযন্তা আর এ চৌধুরীকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন জমির মালিক তাজউদ্দিন বোরভুইয়া। মামলায় তিনি উল্লেখ করেন, সরকারের পক্ষ থেকে হাইলাকান্দি পূর্ত বিভাগের অধীনে 2018 থেকে 19 অর্থবছরে বিলপার ধুমকোর গ্রামে দাঁড়াখালের উপর একটি আরসিসি সেতু নির্মাণের জন্য 50 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার তথা উক্ত মামলার 1 নং আসামি সরকারের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করার জন্য কোনো মতে একখানা সেতু নির্মাণ করে সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। গাইডলাইন উপেক্ষা করে একটি বিতর্কিত ভূমিতে সেতুটি নির্মাণ করা হয়েছে বলে মামলায় উল্লেখ রয়েছে। মামলাকারী তাজউদ্দিন বোরভুইয়া এ বিষয়ে হাইলাকান্দি জেলা শাসক ও মুখ্যমন্ত্রী ভিজিলেন্সেলেও লিখিত অভিযোগে প্রেরণ করলেও সুরাহা পাননি বলে মামলায় তিনি উল্লেখ করেন। শুক্রবার তিনি নিজ বাড়িতে সাংবাদিক ডেকে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে আদালতের সুবিচারের অপেক্ষায় রয়েছেন। তিনি সম্পূর্ণ আশাবাদী আদালত তার মামলার বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে সরজমিন তদন্ত করে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে সুবিচার করবে। 15 ইংরেজিতে 132 নম্বর টাইটেল শ্যুট করছি আমি মনুষ্য বহান কোর্টে, তখন জায়গাটা অ্যাটাচমেন্ট করছে 15 ইংরেজিতে হাইলাকান্দি আদালতে মনুষ্য বহান, যার কারণে আমি এখন আশাবাদী আছি কোর্টে সুবিচার করিয়া আমার ক্ষেত্রে দিব। শ্মশানঘাটও করার কথা আসলো, স্টিমেট শ্মশানঘাটও কেন সামনে, এখন দেখা যায় 100-200 মিটার উত্তরে আনিয়া করে নিয়েছে তাজউদ্দিন বড়বইয়ার খরিদা জমিনের উপরে। তাজউদ্দিন বড়বইয়ার তখনকার সময় এখানে আসলা না, তাই গুয়াহাটির মিনি সেক্রেটারি এইটো চাকরি করেন, স্টাফ মিনি সেক্রেটারি চাকরি করেন, অন্য স্টাফ থাকার কারণে তাই ইন্য জায়গা না থাকাকালীন অবস্থায় তারা জুড়ে এখানে ব্রিজটা বানাই দিয়েছে। জুড়ে বানাইছে ফারুক আহমেদ কন্ট্রাক্টর আর পিডাব্লিউ ইঞ্জিনিয়ার। তখন আপনার কেন মানে এস্টিমেট অনুযায়ী কাজটা হয়েছে না, আমি ওই রাঙ্গাউটির ডিপির মানুষ, এস্টিমেট অনুযায়ী কাজ হয়েছে না, কাজও গড়বড় আছে, কাজও গড়বড় আছে বা যে জায়গা। ঠিক আছে, এখন আপনারা মানে দাবি আমি মানে ব্রিজটা জায়গার যাওয়ার লাগিয়া শ্মশানঘাটও যাওয়ার লাগিয়া। আপনার নাম কীটা? আমার নাম কমরুল ইসলাম বড়বইয়া। ঠিক আছে। বরাক উপত্যকার 3টি জেলাকে নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবি বহুদিনের এবং বর্তমানে এই দাবি তুঙ্গে ওঠার পরিপ্রেক্ষিতে সামাজিক সংগঠন শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। পরিষদের সভাপতি হারান দে এই মর্মে বিডিএফ পৃথক রাজ্যের যে দাবি উত্থাপন করেছে এর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, রাজ্য সরকার যেভাবে বরাক উপত্যকাকে বঞ্চনা করছে এতে বরাকের স্বার্থে এই অঞ্চলকে পৃথক রাজ্যে গঠন করা ছাড়া গত্যন্তর নেই। তিনি বলেন, বরাক উপত্যকাকে বঞ্চনা করার নবতম সংযোজন হচ্ছে ডিলিমিটেশন। এই ডিলিমিটেশনে কোথায় 42 লক্ষ মানুষের জন্য বিধানসভার আসন সংখ্যা বাড়বে সেখানে 2টি আসন কমিয়ে 13টিতে নামিয়ে আনা হলো। এটা বরাক উপত্যকাকে রাজনৈতিকভাবে দুর্বল করারই নামান্তর বলে উল্লেখ করেন হারান। বরাকের প্রতি সরকারের বঞ্চনার কথা উল্লেখ করে গত বছর পরিষদের পক্ষ থেকে বরাককে লাদাখের মতো একটি ইউনিয়ন টেরিটরিতে পরিণত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে স্মারকলিপি পেশ করা হয়েছিল, কিন্তু এখন যেহেতু বিডিএফ সহ বরাকের অনেকেই 60 সদস্য বিশিষ্ট বিধানসভা সহ একটি পূর্ণাঙ্গ রাজ্য গঠনের দাবি জানিয়েছেন, কাজেই পরিষদ এই দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে।
এবং আরেকটি ব্যাপার হলো আমরা পরিষদের আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি পরিষদের পক্ষ থেকে ছয় বছর ধরে দাবি করে বরাক উপত্যকার জন্য কেন্দ্রীয় সরকার থেকে একটি সৈনিক স্কুল মঞ্জুর করিয়েছিলাম, কিন্তু রাজ্য সরকার কি করেছে, রাজ্য সরকার সেটার কাজ আরম্ভ করছে না। এই সৈনিক স্কুলটি হবার কথা, জমি স্যাংশন হয়ে জমি আবন্টিত হয়েছে, প্ল্যান এন্ড এস্টিমেট তৈরি করা হয়েছে ক্লেবার হাউস জিবিতে, কিন্তু সেটা কোনো কাজ হচ্ছে না। এইভাবে নানাভাবে বঞ্চনা করে চলছে রাজ্য সরকার। কাজেই এর মধ্যে সম্প্রতি বিভিন্ন দল সংগঠন বরাক উপত্যকাকে পৃথক করার যে দাবি জানিয়েছেন, বিশেষ করে বিডিএফ যে সাংবাদিক সম্মেলন করে এটিকে একটি 60 সদস্য বিশিষ্ট বিধানসভার সদস্যের কে নিয়ে একটি পৃথক রাজ্য গঠনের দাবি জানিয়েছেন, এর প্রতি আমাদের সমর্থন রয়েছে। পরিষদের পক্ষ থেকে অবশ্য 2 বছর আগে আমরা প্রধানমন্ত্রীকে একটি স্মারকপত্র দিয়ে বলেছিলাম যে বরাক উপত্যকার প্রতি বঞ্চনা হচ্ছে, এই বঞ্চনা রুখতে হলে আমাদের এখানে একটি লাদাখের মতো ইউনিয়ন টেরিটরি করতে হবে, কিন্তু এখন যেহেতু বিডিএফ সহ অন্যান্যরা একটি পৃথক রাজ্য চাইছেন 60 সদস্য বিশিষ্ট, কাজেই আমরা এর প্রতি সমর্থন। সম্প্রতি উধারবন্দ পানগ্রামের যুবক মহিমুদ্দিন লস্করকে ফেসবুক পেজে ট্রাফিক পুলিশকে জড়িয়ে একটি ভিডিও আপলোড করার দায়ে গ্রেফতার করেছিল পুলিশ, তবে পরে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান। মহিমুদ্দিন শনিবার তার বাড়িতে এক সাংবাদিক সম্মেলন করে জানান যে তাকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করেছিল উধারবন্দের একটি চক্র, দু একজন সাংবাদিকও এতে জড়িত থাকতে পারেন বলে অভিযোগ তার। মহিম বলেন যে তার বিরুদ্ধে যে ভুয়ো সাংবাদিকদের অভিযোগ আনা হয়েছিল সেটা ভিত্তিহীন, কেননা তিনি নিজেকে কখনো সাংবাদিক পরিচয় দেন না এবং কোনো প্রতিষ্ঠানের পরিচয়পত্রের অপব্যবহারও করেননি। তিনি গণতান্ত্রিক অধিকারে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন সময় সমস্যামূলক তথ্য তুলে ধরেন, সুতরাং পুলিশ তার ক্ষেত্রে ভুল ধারা প্রয়োগ করেছে বলে দাবি তার। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল হাই লস্কর, ফারুক হোসেন বরভুইয়া, জুবাইর আহমদ, আলতাফ হোসেন, আয়াজউদ্দিন লস্কর, হবিবুর রহমান লস্কর, ফারুক হোসেন বরভুইয়া, আসান আলী, আলী হোসেন, আতাউর রহমান সহ অনেকে। অনেকেই বলেন মহিমুদ্দিনকে অন্যায়ভাবে ফাঁসানোর অপচেষ্টা করা হয়েছে, তবে শেষ পর্যন্ত আদালত সত্যের পক্ষে দাঁড়ানোর তারা সন্তুষ্ট। প্রসঙ্গত, যে ভিডিও ক্লিপটি নিয়ে ঝামেলা সেটা মহিমকে দিয়েছিলেন এক অটোচালক। এতে দেখা যাচ্ছে শিলচর সদরঘাটে ডিউটিরত এক ট্রাফিক পুলিশের হাতে কিছু একটা তুলে দেওয়ার চেষ্টা করছে এক যুবক। ইলেকট্রনিক মিডিয়া হোক বা প্রিন্ট মিডিয়া হোক, এটার মাধ্যমে আমার একটা অপপ্রচার চালানি হয়েছে যে আমি ভুয়া সাংবাদিক, পুলিশের জালে আটক হয়েছেন কইয়া গ্রেফতার হয়েছেন কইয়া ভুয়া সাংবাদিক, বা ওই যে ভিডিওটা যেটা করছে ছেলে করছিল, একজন অটো ড্রাইভার আছে আমার কাছে এখানে এম দেখাইয়া, এই ছেলেটায় মানে ভিডিওটা করিয়া আমার হোয়াটসঅ্যাপে দিয়েছিল, আমি এই ছেলেটার প্রতিবাদের কারণে এই ভিডিওটা পোস্ট করছিলাম। তারপরে ওই ছেলেটাও যে সাংবাদিক কইয়া ভুয়া প্রচার চালানি হয়েছে, হে একজন অটো ড্রাইভার, হে কীভাবে সাংবাদিক হয়, আমি জানি সোশ্যাল মিডিয়াত হয়তো ভিডিও ছাড়লাম, হ্যাঁ তো এরকম ভিডিও ছাড়ছে না, তারপরেও তারাও ভুয়া সাংবাদিক কইয়া অপপ্রচার চালানি হয়েছে। তারপরে আমার আমি তো এরকম কোনো একটা প্রুফ নেই, আইডেন্টি নিয়ে যে আমি যে সাংবাদিকের নামটা বদনাম করার লাগে বা কারোর কাছ থেকে সাংবাদিক কইয়া যে আমি ধন দাবি করছি, এরকম তো আমার কোনো কিছু নাই বা কোনো প্রমাণও নাই, বা আমি এরকম কোনোদিন করছি না, আমার কাছে কোনো আই কার্ডও আছে না কিছু না, তারপরেও আমার ভুয়া সাংবাদিক সাজানি হয়েছে, এই বিষয় নিয়ে কিন্তু আমিও খুব বেশি দুঃখিত এবং আমার গ্রামবাসীও দুঃখিত, আমার পরিচিত মহলও খুব বেশি দুঃখিত। এটাই আমি আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমার সাংবাদিক বাইদের আমার আপনার মাধ্যমে আমি বিচার প্রাপ্তি, এটা যে এইরকম যদি ভুল অপপ্রচার চালানি হয়, ভালো একজন যদি সোশ্যাল ওয়ার্কার থাকে, যদি কোনো মানুষের কোনো ধরনের ক্রাইমটা তুলিয়া ধরে, এটা যদি ভুয়া সাংবাদিক হয়ে যায়, তাহলে মানুষের এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থাকে আস্থা উঠে যাবে, কোনোদিন আর মানুষ এরকম প্রতিবাদ করা যাইতো না, যদি এরকম প্রতিবাদ করে তাহলে আমার মতো এরকম হ্যারাসমেন্ট হইতে লাগবো, এই কারণে মানুষে এরকম প্রতিবাদ করতে মানে ভয় ভাইব, গতিকে এরকম অপপ্রচার চালানিটা আমার লাগে খুব বেশি দুঃখজনক। আসামের বিশিষ্ট শিক্ষাবিদ, সুলেখক, সমালোচক, একজন বিশিষ্ট সমাজ সচেতক, ঐতিহ্যবাহী কটন কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ, আসামের গ্রাহক আন্দোলনের জনক ও কামরূপ গ্রাহক সুরক্ষা সমিতির প্রাক্তন সভাপতি, জাতীয় গ্রাহক আদালতের প্রাক্তন বিচারপতি অগাধ পাণ্ডিত্যের মহাসমুদ্র, দুর্গন্ধময় এই সমাজের সততার এক উজ্জ্বল নক্ষত্র অধ্যাপক দেবেন দত্ত গুয়াহাটি মেডিকেল কলেজে 80 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে কাছাড় গ্রাহক সুরক্ষা সমিতি গভীর শোক প্রকাশ করেছে।
সমিতি মনে করে তারই প্রয়াণে আসামের গ্রাহক আন্দোলন যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে। কাছাড় গ্রাহক সুরক্ষা সমিতি প্রয়াত দেবেন দত্তের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে এবং ভগবানের কাছে তার আত্মার সদ্গতি কামনা করেছে। এই মুহূর্তে গ্রাহক সুরক্ষা নিয়ে ভাবনা চিন্তা, যে গ্রাহক সুরক্ষা সমিতি কাছাড় যে ভাবনা চিন্তা দীর্ঘ এতগুলো বছর ধরে করে যাচ্ছে, তারও কিন্তু তিনি ছিলেন মানে উৎসাহের উৎস। তো তার সম্পর্কে একটু বিশদভাবে বলবেন কাছাড় গ্রাহক সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী। অধ্যাপক দেবেন দত্ত রাত 12টার সময় প্রয়াত হয়েছেন। তো আমাদের গ্রাহক সুরক্ষা সমিতির বিভিন্ন অনুষ্ঠানে শিলচারে দুবারই উনি এসেছিলেন এবং তারই প্রেরণায় গ্রাহক সুরক্ষা সমিতি অনেক দূর এগিয়ে যেতে পেরেছে। আজকের দিনে যে গ্রাহক সুরক্ষা সমিতি এখানে কাজকর্ম করে যাচ্ছে, এটা মূলত তারই প্রেরণায় সৃষ্টি হয়েছিল। তো আমরা তার মৃত্যুতে খুবই শোকাহত। আমরা মনে করি যে আমরা আমাদের নিজের একজন প্রিয়জনকে আমরা হারালাম। শুধু তাই নয়, দেবেন দত্তর মতো সৎ এবং আদর্শবাদী মানুষ খুঁজে পাওয়া আসামে বিরল বলেই আমি মনে করি। বিভিন্ন সময়ে উনি বিভিন্ন প্রোগ্রামে বা বিভিন্ন কাজে এসেছেন এবং ওনার কাছে সবাই যখন গেছে, যে এই গ্রাহক সুরক্ষা সমিতির কাজ নিয়ে গেছে, কোনো না কোনো একটা সমাধান নিয়েই এসছে ওনার কাছ থেকে। এইরকম একজন ব্যক্তিত্ব ছিলেন, কাজে আমরা অত্যন্ত মর্মাহত এবং আমরা ওনার বিধি আত্মার সদ্গতি কামনা করি। নমস্কার। 129 মোট 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজের এহেন দশা দেখে স্তম্ভিত সচেতন মহল। উধারবন্দ সমষ্টির মধুরা নদীর উপর প্রত্যন্ত অঞ্চলের বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা করে দিতে সরকারের দুধাপে মোট 10 কোটি টাকা বরাদ্দ হয়। কিন্তু কি রহস্যে আজ অসম্পূর্ণ ব্রিজের কাজ? স্থানীয়রা জানান, বার কয়েক সংবাদ মাধ্যমে ওই প্রত্যন্ত অঞ্চলের বড় অঙ্কের ব্রিজ তৈরির অসম্পূর্ণ কাজ ও গ্রামবাসীর দুর্দশা তুলে দেন, কিন্তু দীর্ঘদিন থেকে কাজও বনধ। বরাদপ্রাপ্ত নির্মাণ সংস্থার শ্রমিকরা অস্থায়ী ক্যাম্প ছেড়ে উধাও। ব্রিজটি দিয়ে বিপদ ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য প্রায় 5-6টি প্রত্যন্ত গ্রামের পড়ুয়া সহ জনসাধারণ। ব্রিজটির কাজ কি আদৌ হবে প্রশ্ন ওই দুর্ভোগী লোকজনদের। এদিকে উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোমের সাথে এ নিয়ে ফোনে কথা হলে তিনি জানান, টেকনিক্যাল কিছু অসুবিধার দরুন প্রকল্পের সম্পূর্ণ করতে বিলম্ব হচ্ছে, ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্পূর্ণ হবে বলে কথা দেন বিধায়ক সোম। সোনাইয়ের ডক্টর এপিজে আব্দুল কালাম সায়েন্স সিনিয়র সেকেন্ডারি স্কুলে নবনিবরণ ও বিদায়ী ছাত্রছাত্রীদের জানানো হলো সংবর্ধনা। এবার উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান শাখায় 56 পরীক্ষার্থী কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয় তাদেরকে স্কুলের তরফে উপহার সামগ্রী দিয়ে সম্মাননা প্রদান করা হয়। শনিবার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সচিব নূর মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার। তিনি ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষায় গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ ডক্টর মঞ্জুরুল হক বোরভুইয়া, ভাইস প্রিন্সিপাল জাহানারা বেগম লস্কর, এমডি মুফতি আওলাদ হোসেন মজুমদার। Is one of the avenue. Many options are there, like judicial service, like litigation, drafting and drafting. Advocates are also engaged in various multinational companies for drafting skill only. So you have many avenues. Nowadays, there is also scarcity in teaching profession. Good teachers are not found. Everyone is hankering after MBBS engineering. So you can also opt for teaching MBBS also. You should follow the principle of I can, I will and I must. When you are determined in your goal, you can achieve the goal by your consistent effort and dedication towards that goal. The area in which our students mostly lacking is the general knowledge and current affairs. In competitive exam, most of the students cannot crack that paper, GK and current affairs. They think that before the exam we study some.
কৃষক পরিষদের উদ্যোগে কৃষিদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গোটা আসামের বিভিন্ন স্থানে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠান কর্মসূচি পালন করা হলো। উল্লেখ্য, অসম গণ পরিষদের ভাতৃ সংগঠন অসম কৃষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি শ্রীযুক্ত পরেশচন্দ্র বৈশ্য মহাশয় নির্দেশে মর্মে গোটা আসামের সবকটি জেলাতে কৃষকদের ক্ষেত কৃষির সার্বিক উন্নয়ন এবং নানান ধরনের কীটপতঙ্গ তথা মহামারী থেকে রক্ষা পেতে কৃষক পরিষদের উদ্যোগে একটি দোয়া ও প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই মতে গোটা আসামের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জ কৃষক পরিষদের উদ্যোগে প্রাক্তন বদর সমষ্টি ও বর্তমান নর্থ করিমগঞ্জের অধীনে লামারখলা গ্রামের মসজিদ প্রাঙ্গণে আলিম সমাজ সচেতন মহল ও কৃষকদের নিয়ে সকাল 11:00 এক দোয়া ও প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া শেষে প্রসাদ স্বরূপ কিছু খাবার উপস্থিত সকলের মধ্যে বিতরণ করা হয়। এদিন কৃষকদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে কৃষিক্ষেত্রে নেমে কৃষক পরিষদের এক এক কর্মী চারা রোপণ করতে দেখা যায়। এদিন করিমগঞ্জ কৃষক পরিষদের সহযোগিতায় ছিলেন কাছাড় কৃষক পরিষদ। এদিনের কর্মসূচিতে কৃষক পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফকর উদ্দিন, কেন্দ্রীয় সহসভাপতি বাহারুল হক মজুমদার প্রমুখ। এবং আমরা আশা ব্যক্ত করছি আগামী দিনে আমরা অসম কৃষক পরিষদের নেতৃত্ব গোটা প্রত্যেকটি রাজনৈতিক দলের ভাতৃভগ্নী সংগঠন থেকে আমাদের কৃষক পরিষদের নেতৃত্ব শক্তিশালী এবং আগামী দিনে আরও শক্তিশালী হবে, যে শক্তিশালী প্রমাণ পাবে গোটা বরাক উপত্যকা গোটা আসাম রাজ্য। একমাত্র বলিষ্ঠ নেতৃত্ব, ভালো নেতৃত্ব দিয়ে যাচ্ছেন পরেশ বৈশ্য মহাশয়, ওনার নেতৃত্বের কারণে গোটা রাজ্যে অসম কৃষক পরিষদের যে শক্তি প্রবল হচ্ছে তা দেখে বিরোধী রাজনৈতিক দলরা হতভম্ব হয়ে পড়ছেন। আমরা ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছি, প্রত্যেক কৃষকদের কাছে যাওয়ার চেষ্টা করছি, কেননা অসম রাজ্য তো আমাদের ভারতবর্ষ 60% কৃষিজীবী মানুষের দেশ, কৃষিক্ষেত্র চলছে, যার জন্য আমরা কৃষক ছাড়া কোনো রাজনৈতিক দল স্বাবলম্বী হতে পারবে না। আমরা এই আশা নিয়ে আমাদের কৃষক পরিষদের নেতৃত্বে গোটা উপত্যকা গোটা ব্রহ্মপুত্রবিলীয় উপত্যকায় ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছি এবং আমরা আমাদের ক্ষেত্রে আমাদের কাজের ক্ষেত্রে আমরা 90% এখন পর্যন্ত সফল হতে পেরেছি। আশা করি বাকি যে 10% রয়েছে, আগামী পঞ্চায়েত নির্বাচন, আগামী পার্লামেন্টের নির্বাচন, আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে আমরা বাকি 10% সম্পূর্ণ করে ফেলব এবং অসম গণ পরিষদের জয় গোটা আসাম রাজ্যের জয় জয়কার হয়ে উঠবে বলে আমরা আশাবাদী। ধন্যবাদ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে শেষ পর্যন্ত মাতৃভূমির কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল এসপিএম আর্জনপুর। প্রতিপক্ষ জেস্টন হন অফ অ্যালমিন এফসি দলকে 2-0 গোলের ব্যবধানে হারায় তারা। শনিবার ছিল জেস্টন সন অফ অ্যালমিন এফসি বনাম এসপিএম আর্জনপুর দলের মধ্যে হওয়া মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা। ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ ছিল প্রতিদিনের মতো দর্শকে পরিপূর্ণ। এদিনের খেলা পরিচালনা করেন শামীম আহমেদ লস্কর, সহযোগী ছিলেন কমরুজ্জামান লস্কর ও প্রবীণ বর্মন, চতুর্থ রেফারি ছিলেন এলমিন খাসিয়া। এদিন আর্জনপুর দলের খেলোয়াড় লমসাঙ্গাকে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার হিসেবে শৈলেন্দ্র ভট্টাচার্য মেমোরিয়াল ট্রফি তুলে দেন প্রাক্তন ফুটবলার শিশির বর্মন। রবিবার দ্বিতীয় রাউন্ডের চতুর্থ খেলায় জামিরখাল এফসি এবং যুব মোর্চা নরসিংপুর মন্ডল এফসি পরস্পরের মোকাবিলা করবে বলে জানিয়েছেন আয়োজকদের পক্ষে মাতৃভূমি ক্রীড়া সম্পাদক। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে অর্থ লুট দুই যুবকের, চাঞ্চল্য জিরিঘাটে। চাই 7 আসনের বিধানসভা, পৃথক পূর্বাঞ্চল রাজ্যের ডাক দিল বিডিএ। রতনপুরে নৌকাদৌড় প্রতিযোগিতা, বিজয়ী বড় হাইলাকান্দিপুর জলপুরি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।